আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদের কিন্তু সার্কুলার হয়েছে। এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে? এই সার্কুলারে যাদের বয়স তোমার 16 থেকে 21 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে, এবং যাদের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি রয়েছে। এখানে একটু পরিবর্তন করা হয়েছে, কারণ গত বছরে 5 ফিট 6 ইঞ্চি দেওয়া ছিল, এই বছরে একটু 2 ইঞ্চি বাড়ানো হয়েছে। তো এটা নিয়ে হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ এই এমওডিসি পদে, বিমান বাহিনী এমওডিসি পদে খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট নেওয়া হয়, সে কারণে হয়তো বা কর্তৃপক্ষ থেকে 2 ইঞ্চি বাড়ানো হয়েছে। আর লম্বা যত বেশি হয় তত কিন্তু স্মার্ট লাগে দেখতে। তো যাই হোক, 5 ফিট 8 ইঞ্চি তো অনেকে আবেদন করতে পারবা। এরপরে পরীক্ষার বিষয়, অনেকে কিন্তু পরীক্ষার বিষয়টা জানো না যে এমওডিসিতে কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে। এমওডিসিতে দুটা বিষয়ের উপরে পরীক্ষা হয়, এক হচ্ছিল বাংলা এবং আর ইংরেজি, 25টা এবং 25টা, মোট 50টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? এবং এই সার্কুলারে আবেদন শুরু হবে তোমার 8ই মে থেকে, 8ই মে থেকে 24শে মে পর্যন্ত, অর্থাৎ ঈদের পর থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। আবেদন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আবেদনের সময় অবশ্যই মনোযোগ সহকারে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবে, যাতে কোনোভাবে কোনো কিছু ভুল তথ্য প্রদান না করতে হয় বা না করা হয়, আর এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে। এই সার্কুলারে 2022 সালে যে এমওডিসি সার্কুলারটা প্রকাশিত হলো আজকে, এই সার্কুলারে মোট 41টা জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবা। কোন কোন জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবা সেটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, তোমরা একটু লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবা কোন কোন জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবা। এই সার্কুলারের পরীক্ষা শুরু হবে কবে থেকে? এই সার্কুলারের পরীক্ষা শুরু হবে তোমাদের 7ই জুন থেকে, 7ই জুন থেকে এবং 27শে জুন পর্যন্ত পরীক্ষা চলবে। এখনও অনেক সময় আছে, এমওডিসিতে চান্স পাওয়ার জন্য অনেক সময় আছে। তুমি যদি এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, তুমি অবশ্যই চান্স পাবা। 7ই জুন অনেক দিন সময়, 27শে জুন পর্যন্ত চলবে, ঠিক আছে? আর যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছিলো তোমাদের, যারা চাকরি পেয়ে যাবা তারা হচ্ছিলো 2 অক্টোবর। হ্যাঁ, 2 অক্টোবরই তো, 2 অক্টোবরে তোমরা হচ্ছিলো যোগদানের সম্ভাব্য তারিখ। এটা আগাতেও পারে অথবা পিছাতেও পারে। সুযোগ সুবিধা কি? বিমান বাহিনীর বিমান সেনা পদে যেরকম সুযোগ সুবিধা, তুমি সার্কুলারটা ভালোভাবে দেখলেই দেখবা যে এখানেও সুযোগ সুবিধাগুলো অলমোস্ট সেম। জাতিসংঘ মিশনে রয়েছে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা রয়েছে, আর রেশন পেনশনের সুযোগ সুবিধা রয়েছে। তো অনেকে ভুল ধারণা থাকে যে এমওডিসি মানেই খারাপ, এটা ওটা, এগুলোতে কারো কথায় কান দিবা না। ভালোভাবে যোগ্যতা বাড়াও, প্রস্তুতি নাও, নিয়ে ইনশাল্লাহ তুমি পরীক্ষার কেন্দ্রে যাও, দেখবা অবশ্যই চান্স পাবা। আর তোমাদের জন্য একটা সুসংবাদ দেই, সোজা ট্রেনিং একাডেমিতে 2022 সালে যারা এমওডিসিতে আবেদন করবা, আমরা কিন্তু এখানে 2022 সালের জন্য পরীক্ষায় কমন পাওয়ার মতো করে বাংলা এবং ইংরেজির এমসিকিউ কিন্তু লেটেস্ট সাজেশন আমরা বুলেট শিট তৈরি করছে। এবং ঈদের পরে মে মাসের 7 তারিখ থেকে আমাদের এখানে ব্যাচ শুরু হবে, তুমি চাইলে আমাদের এখানে ব্যাচে এসেও ভর্তি হতে পারবা। আর এই বুলেট শিট যদি তোমরা পড়তে পারো, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমার পরীক্ষা 95%-এরও বেশি তোমার পরীক্ষায় প্রশ্ন কমন অবশ্যই পাবা। কারণ এর গত বিগত বছরগুলো তো এমওডিসিতে আমাদের আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পাইছে, তারা অনেকে 98%-95%-এর উপরে প্রশ্ন কমন পেয়ে কিন্তু তারা পরীক্ষা পাস করছে। লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার পরে তোমাদের ডাক্তারি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা হয়। এই 3টা পরীক্ষার মাধ্যমে এমওডিসি পরীক্ষা হয়ে থাকে। তো যারা আসলে স্বপ্ন দেখছো এমওডিসিতে পরীক্ষা দিবা, তারা এখন থেকে প্রস্তুতি নাও। আর প্রস্তুতির জন্য বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। ঈদের পরে মে মাসের 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আর মে মাসের 8 তারিখ থেকে যেহেতু এমওডিসির আবেদন শুরু, তোমরা চাইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এসেও ভর্তি হয়ে এখানে আমরা আবেদন করে দিতে পারবো এমওডিসিতে। কারণ আবেদনে ভুল ত্রুটি হলে কিন্তু আর পরীক্ষা তুমি দিতে পারবে না। তো যাই হোক, ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাতে পরীক্ষা ভালো করা যায় বা চান্স পাওয়া যায়, এই টার্গেটে লেখাপড়া করো, পরিশ্রম করা শুরু করো, তুমি অবশ্যই দেখবে যে সফল হতে পেরেছ। আর তোমার সফলতাকে আরও বেশি সহজ করতে চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো, এসে এখান থেকে সঠিক গাইডলাইন এবং পরামর্শতা নিয়ে যেতে পারো, তাহলে তুমি দেখবো অবশ্যই ভালো করবা। তো সবার জন্য শুভকামনা থাকলো, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।